নাম মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম দোসরা অক্টোবর আঠেরোশো উনআশি পোরবন্দর গুজরাট খুব চেনা লাগছে না হ্যাঁ এই মানুষটি হলো আমাদের গান্ধীজি যার পরিচয় এখন আমাদের কাছে শুধুমাত্র ক্লাস সেভেন এইট নাইন টেনের ইতিহাস বইয়ের পাতায় পাতায় রয়েছে বা অনেক সময় খুব খেয়াল করলে আমাদের নোটে যার মুখটি ভেসে ওঠে যার জন্মদিন উপলক্ষে দোসরা অক্টোবর গোটা দেশ ছুটি পালন করে কিন্তু যে মানুষটির ভারতে স্বাধীন হওয়ার পেছনে একটা পূর্ণ ভূমিকা আছে ভারতের রাজনীতিতে অর্থাৎ স্বাধীনতার আগে ভারতের যে রাজনীতি ছিল সেই রাজনীতিতে যে মানুষটির এত বড় ভূমিকা আছে তাকে কি ভারতবাসী শুধু এইটুকুতেই মনে রাখবে খোঁজ রাখবে না তার পরিবারের তার পরিজনেরা কেমন আছে ওয়েলকাম টু চ্যানেল টেলিস্কোপ আমাদের আজকের ভিডিওয়ে আমরা কথা বলবো গান্ধীজির হারিয়ে যাওয়া পরিবার নিয়ে যদি আমরা স্বাধীনতার আগের কিছু কিছু ছবি লক্ষ্য করি তাহলে বেশিরভাগ ছবিতে আমরা দেখতে পাবো জওহরলাল নেহরুর সাথে গান্ধীজির ঘনিষ্ঠতার চিত্র নেহরু ছিলেন গান্ধীজির খুব প্রিয় একজন ব্যক্তি এবং বলা যায় যে গান্ধীজির সহায়তাই কিন্তু নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন নইলে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল হতেন আমাদের সর্বপ্রথম প্রধানমন্ত্রী যেহেতু নেহেরুর পরিবার পলিটিক্সের সাথে ডাইরেক্ট যুক্ত তাই জন্য তার পরিবার কিন্তু এখনো ভারতবাসীর মুখে মুখে চর্চিত হচ্ছে কিন্তু গান্ধীজির পরিবার কোথায় অনেক খোঁজখবর করে জানা গেছে গান্ধীজির যারা উত্তরসূরি তারা প্রায় একশো জন এখন এবং তারা শুধুমাত্র ভারতবর্ষে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকা দক্ষিণ আফ্রিকা কানাডায় ছড়িয়েছেন এবং এরা অত্যন্ত শিক্ষাগত দিক থেকে কোয়ালিফাইড অনেকে ডাক্তার অনেকে সিএ এ কেউ কেউ ইঞ্জিনিয়ার কেউ আইএস অফিসার পর্যন্ত হয়েছেন এত শিক্ষিত যে সমস্ত ব্যক্তিরা আছেন তাদের কিন্তু ভারতবাসী খোঁজ রাখছে না শুধুমাত্র কেন জানেন কারণ তারা ভারতের রাজনীতিতে সরাসরি যুক্ত হয়নি তারা পড়াশোনা করেছে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে কেউ কেউ বৈজ্ঞানিকও হয়েছেন দেশের দশের এইভাবে তারা উপকার করেছেন এবং নিজেদের জীবনে শিক্ষাকে প্রাধান্য দিয়েছেন তাহলে কি শুধুমাত্র রাজনীতিতে যুক্ত না হওয়ার জন্যই আমরা গান্ধীজির পরিবারে কোনো খোঁজ নেব না রাজনীতি কি সব এই করার কাজটা কিন্তু অত্যন্ত অন্যায় হয়েছে প্রতিটা ভারতবাসীর ক্ষেত্রে তাই চেষ্টা করবেন যে মানুষগুলি দেশের জন্য এত কিছু করে গেছেন যাদের একটা অবদান রয়েছে আমাদের আজকের ভারতবর্ষের পিছনে তারা যখন চলে গেছেন তাদের পরিবারকে সেই প্রাপ্য সম্মানটুকু ফেরত দিয়ে দেওয়ার আমাদের ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর আমাদের কাছ থেকে আরো অনেক ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন